তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়িতে ছেলের হাতে মা খুন হয়েছে। রাত 9টার দিকে যাত্রাবাড়ির কাজলা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় মা পারভীন আক্তার ছোট ছেলেকে ভাত খাওয়াচ্ছিল, এ সময় কান্নাকাটি করে শিশুটি। এ নিয়ে মা পারভীন আক্তারের সাথে বড় ছেলে সজীবের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সজীব ইট ছুড়ে মারলে পারভীন আক্তারের নাকে ও মুখে ইটের আঘাত লাগে। ঢাকা মেডিকেলে আনা হলে মারা যান পারভীন আক্তার। এ ঘটনায় থানায় মামলা করেছেন পারভীন আক্তারের স্বামী। পলাতক ছেলে সজীবকে ধরার চেষ্টা চালাচ্ছে যাত্রাবাড়ি থানা পুলিশ। জানা গেছে সজীব কিছুটা মানসিক ভারসাম্যহীন। আশেপাশের লোকজনের সাথে কথা বলে বা ওই যে আমরা ঢাকা মেডিকেলে গিয়ে যে তার একটা বোন ছিল তার সাথে কথা বলে যতটুকু জানা গেছে সে মোটামুটিভাবে একটা একটু অ্যাবনর্মাল টাইপের আর কি। আমাদের হ্যাঁ চেষ্টা অব্যাহত আছে, অলরেডি আমরা সার্বিকভাবে আর কি লোকজন লাগিয়েছি। ঘটনাস্থলে আশেপাশে 2-3টা টিম অলরেডি কাজ করতেছে। হ্যাঁ মামলা দায়ের হয়েছে, এটা বাদী হয়েছে যিনি মারা গেছেন ওনার হাজব্যান্ডের।